করোনা ভাইরাসে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম ভারত। অক্সিজেন ও চিকিৎসার অভাবে প্রতিদিন প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ। যে দেশের গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষ এখনও বাস করে দারিদ্র্যসীমার নিচে, সে ভারতে করোনাকালেও সামরিক ব্যয়ে রয়েছে বিশ্বের তৃতীয় অবস্থানে। বিস্তারিত দেখুন রিপোর্টে। বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী গত বছর করোনার কারণে ভারতের প্রায় 1 কোটি 20 লাখ নাগরিক চরম দারিদ্র্যের মুখে পড়ে। বর্তমানে ভারতের 81 কোটি 20 লাখ অর্থাৎ 60% মানুষ দারিদ্র্য সীমায় বসবাস করছেন। বিশ্ব ব্যাংকের সমীক্ষা অনুযায়ী করোনা ভাইরাসের কারণে এই সংখ্যা বেড়ে হবে 92 কোটি অর্থাৎ 68%। ভারতের শহরাঞ্চলের বাইরের জনপদগুলোতে অভাব আর দারিদ্র্যে ভরা রয়েছে। শিক্ষা, চিকিৎসা সহ মৌলিক চাহিদার অপূর্ণতা। দেশের বিপুল এই দারিদ্রতার মধ্যেই অস্ত্র কেনা এবং সামরিক ব্যয়ে বিশ্বের তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। গেল বছর থেকে এ পর্যন্ত করোনা ভাইরাস মোকাবেলায় মোদি সরকারের ব্যর্থতা এবং সীমাবদ্ধতার কথা এরই মধ্যে জেনে গেছে বিশ্ব। যে দেশের মানুষ একটু অক্সিজেনের অভাবে এবং চিকিৎসা না পেয়ে পথে ঘাটে মারা যাচ্ছেন, সেই দেশের এমন সামরিক বিলাসিতা নিয়ে হচ্ছে ব্যাপক সমালোচনা। সুইডেনের প্রতিরক্ষা সমীক্ষা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, 2020 সালের পরিসংখ্যান অনুযায়ী সামরিক ব্যয়ে যুক্তরাষ্ট্র এবং চীনের পরেই ভারতের অবস্থান। সুইডেনের সংস্থাটি জানায়, 2020 সালে যুক্তরাষ্ট্রের মোট প্রতিরক্ষা বরাদ্দ ছিল $77,800 কোটি, চীনের $25,200 কোটি এবং ভারতের মোট প্রতিরক্ষা বরাদ্দ ছিল $7,290 কোটি। এই তালিকায় চতুর্থ স্থানে থাকা রাশিয়ায় 2020 সালে প্রতিরক্ষা ব্যয় ছিল $6,170 কোটি। স্টকহোম ইন্টারন্যাশনালের ওই রিপোর্টে দাবি করা হয়েছে, বিশ্বজুড়ে মোট সামরিক ব্যয়ের 39%ই করে যুক্তরাষ্ট্র। এই খাতে চীনের ব্যয় 13% এবং ভারতের ব্যয় 3.7%। এদিকে ফরাসি এনার্জি গ্রুপ EDF জানিয়েছে, করোনাকালে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র তৈরি হবে ভারতে। নির্মাণ সম্পন্ন হলে এই কেন্দ্র 10 গিগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে, যা প্রায় 7 কোটি পরিবারের চাহিদা মেটাবে। আগামী 15 বছরের মধ্যে কেন্দ্রটির নির্মাণ কাজ শেষ হবে। তবে কাজ শেষ হওয়ার আগেই বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। এর আগে স্থানীয় বিরোধী দলের বাধার মুখে বছরের পর বছর ধরে এই প্রকল্প আটকে ছিল। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া এবং জাপানের মতো দেশগুলোর সাথে পারমাণবিক প্রযুক্তি এবং দক্ষতা বিনিময়ের জন্য ভারতের ইতোমধ্যে বেশ কয়েকটি চুক্তি রয়েছে। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক।